কলকাতার তোমায় ছাড়া ঘুম আসে না মা সিরিয়ালে ঝিলিকের চরিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তার শীর্ষে চলে আসে তিথি বসু। ছোট্ট সেই তিথি এখন বড় হয়েছে, পা রেখেছে যৌবনে। এখন তিথি বসু চুটিয়ে ক্রিকেটার দেবায়ুথ পালের সঙ্গে প্রেমও করছেন। তবে এবার শুধু প্রেম নয়, কয়েকদিন আগে প্রকাশ্যেই দেবায়ুথকে বিয়ের প্রস্তাব দেন তিথি। বয়ফ্রেন্ডকে জন্মদিনের শুভেচ্ছার মাঝে তাকেই বিয়ে করার ইচ্ছে প্রকাশ করেছিলেন এই অভিনেত্রী। আর এই প্রস্তাবের এক মাস না ঘুরতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তিথি বসুর বিয়ের ছবি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব তিথি বসু, নিয়মিতই ছবি ভিডিও শেয়ার করে থাকেন ইনস্টাগ্রাম ও ফেসবুকে। দেখতে দেখতে তা ভাইরালও হয়ে যায়। আর এবার তিথি শেয়ার করলেন মেহেদি রাঙানো হাতের ছবি। কনের সাজে বসে আছেন তিনি, তবে চমক ছিল তিথির হাতের মেহেদিতেই। ছবিতে দেখা গেছে তিথির হাতে মেহেদির ডিজাইনে ফুটে উঠেছে প্রেমিক দেবায়ুথের ছবি। এই ছবি দেখার পর থেকেই নেট দুনিয়ায় হইচই। নেটিজেনরা বলছেন, তাহলে কি কাউকে না জানিয়ে চুপি চুপি বিয়ে করেছেন তিথি? অবশ্য এই কনে সাজ নিয়ে কোনো মন্তব্য করেনি তিথি বসু ও তার বয়ফ্রেন্ড, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের শুভেচ্ছার ছড়াছড়ি। পড়াশোনার কারণে নতুন কোনো ধারাবাহিকে আপাতত অভিনয় করছেন না ঝিলিক খ্যাত অভিনেত্রী তিথি বসু। তবে বয়ফ্রেন্ড দেবায়ুথ পালের সঙ্গে বহুদিন ধরেই সম্পর্কে লিপ্ত রয়েছেন তিনি। প্রেম নিয়ে খোলাখুলি বলতে একটিবারও লজ্জা পান না এই অভিনেত্রী। তাই তো সোশ্যাল মিডিয়াতেই সবার সামনে বয়ফ্রেন্ডকে বিয়ের প্রস্তাব দিয়ে ফেলেন তিথি বসু। ইমদাদুল হক, সময়সংবাদ।